নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল, আমি আপনাদের সাথে বিশ্বনাথ। ছাত্র বন্ধুরা, আজ আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ভূগোল, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, আমেরিকা যুক্তরাষ্ট্রে কার্পাস বয়ন শিল্পে নিউ ইংল্যান্ড অঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে হস্তান্তরের বা স্থানান্তরের কারণ কী? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলো লেখো। ও ভ্যালকানাইজেশন কী? আমেরিকা যুক্তরাষ্ট্রে কার্পাস বয়ন শিল্পের নিউ ইংল্যান্ড অঞ্চল থেকে দক্ষিণাঞ্চল স্থানান্তরের কারণ কী? প্রশ্নমান চার, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলো লেখো। প্রশ্নমান দুই এবং ভ্যালকানাইজেশন কী? প্রশ্নমান এক। এই পাঠ প্রশ্ন, তিনটি প্রশ্ন, তিনটেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা অংশ শুরু করব। আজকে আলোচনা অংশ শুরু করার আগে আমি প্রত্যেকের কাছে আবেদন রাখব, আজকের আলোচনার অংশের ভিডিওটি তোমরা প্রতি প্রত্যেকে সম্পূর্ণ দেখবে এবং পারিপার্শ্বিক বন্ধুদেরকে শেয়ার করবে। শুরু করছি আজকের আলোচনায়। আমেরিকা যুক্তরাষ্ট্রে অর্থাৎ ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রে কার্পাস বয়ন শিল্প, তুলা, যেখান দিয়ে তুলা উৎপাদিত হয়, সেই তুলা থেকে যে সুতির বস্ত্র তৈরি হয়, কার্পাস বয়ন শিল্পের নিউ ইংল্যান্ড অঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে স্থানান্তরের কারণ। পয়েন্ট করে লিখবে, নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের অবনতির কারণ। প্রথমে নিউ ইংল্যান্ড অঞ্চল থেকে যেহেতু সরে গেছে দক্ষিণাঞ্চলে, তাহলে নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের অবনতির কারণ কোলন করে পয়েন্ট করে লিখবে, শিল্প স্থাপনের প্রাথমিক পর্বে ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়ন শিল্পে উন্নতি লাভ করে, কিন্তু সময়ের সাথে এই অঞ্চল বয়ন শিল্পের গুণগত মান ক্রমাগত হ্রাস পেতে থাকে। পরবর্তীকালে 1920 সালের পর এই অঞ্চলে পুরনো গৌরব প্রায় সম্পূর্ণরূপে হ্রাস পায়। এই অঞ্চলের ক্রমানতির কারণগুলো হলো, ক, নগরায়নের প্রসার। এই অঞ্চলে ক্রমাগত নগরায়নের ফলে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জমির অভাব দেখা দেয় এবং অবশিষ্ট জমিগুলো অত্যাধিক মূল্যবৃদ্ধির ফলে শিল্প স্থাপনে অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে। খদি লিখবে, প্রাচীন যন্ত্রপাতি। এই অঞ্চলের মিলগুলোতে অর্থাৎ কাপড়ের মিলগুলোতে ব্যবহৃত যন্ত্রপাতির কোনো আধুনিকীকরণ না হওয়ায় পুরাতন যন্ত্রপাতির মাধ্যমে উৎপাদিত দ্রব্যাদির পরিমাণ ও গুণগত মান ক্রমাগত হ্রাস পেতে থাকে। গদি লিখবে, শ্রমিকের মজুরি বৃদ্ধি অর্থাৎ ওয়েজেস, লেবার ওয়েজেস। শ্রমিকের মজুরি ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে বস্ত্রের উৎপাদন ব্যয় ক্রমাগত বৃদ্ধি পায়। শ্রমিকের মজুরি ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে বস্ত্রের উৎপাদন ব্যয় ক্রমাগত বৃদ্ধি পায়। আবার পয়েন্ট করে লিখবে, প্যারা চেঞ্জ করে, দক্ষিণাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতি ও স্থানান্তর। দক্ষিণাঞ্চলে বোল্ড করে লিখতে পারো বা ব্ল্যাক ইঙ্ক ব্যবহার করে লিখতে পারো, দক্ষিণাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতি ও স্থানান্তর। কলম দিয়ে লিখবে, 1920 সালের পর থেকে দক্ষিণাঞ্চলে বস্ত্রশিল্পটি শ্রেষ্ঠ বস্ত্রশিল্প বয়ন শিল্পাঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করে। 1920 সালের পর থেকে দক্ষিণাঞ্চলে বস্ত্রশিল্পটি শ্রেষ্ঠ বস্ত্র বয়ন শিল্পাঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করে। এই অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি নিম্নরূপ। পয়েন্ট দিয়ে লিখবে, এক নম্বর, উৎকৃষ্ট মানের তুলা উৎপাদন। দক্ষিণের রাজ্যগুলিতে উৎপাদিত তুলার গুণগত মান খুব ভালো, ফলে এখানে বস্ত্রবয়ন শিল্প উন্নতি লাভ করে। দু নম্বর পয়েন্ট লিখবে, চাহিদা। এই অঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে সুতিবস্ত্রের বিপুল চাহিদা বাজারের সৃষ্টি করে। এই অঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে সুতিবস্ত্রের বিপুল চাহিদা বাজার সৃষ্টি করে। তিন নম্বর লিখবে, শ্রমিক ঘনবসতির কারণে দক্ষিণের রাজ্যগুলিতে শ্রমিকের প্রাচুর্য রয়েছে। শিল্পায়নের আদি পর্বে এখানকার কলগুলিতে নিযুক্ত নিগ্রো অর্থাৎ কৃষ্ণাঙ্গ শ্রমিকদের মজুরি হার ছিল কম ও শ্রমিকদের কাজের সময়ও ছিল বেশি। শিল্পায়নের আদি পর্বে পরবর্তী পয়েন্ট লিখবে, স্বল্প কর। নিউ ইংল্যান্ডের তুলনায় এই অঞ্চলে করের হার ছিল খুবই কম।
এছাড়া প্যারা চেঞ্জ করে লিখবে আর্দ্র জলবায়ু, শক্তি সম্পদের প্রাচুর্য, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রভৃতির কারণে নিউ ইংল্যান্ড থেকে কার্পাস বয়ন শিল্প দক্ষিণাঞ্চলে স্থানান্তরিত হয়। প্যারা চেঞ্জ করে পরবর্তী যে পাঠের প্রশ্ন ছিল, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা কোলন দিয়ে লিখবে, সামগ্রিকভাবে কৃষিজাত খাদ্য উৎপাদনে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকেও ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। কি লিখবে ছাত্রবন্ধুরা? সামগ্রিকভাবে কৃষিজাত খাদ্য উৎপাদনে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকেও ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। সুতরাং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কাঁচামাল, বাজার ও শ্রমিকের অভাব এই দেশে নেই। তাহলে আমাদের দেশে শিল্পে কাঁচামাল, শিল্পের জন্য যে একটা বাজার দরকার, প্রচুর লোক সংখ্যা, প্রচুর জনসংখ্যা, বাজার আছে এবং শ্রমিকের অভাব নেই, তা সত্ত্বেও পৃথিবীর উন্নত দেশসমূহ থেকে ভারত এই শিল্পে অনেক পিছিয়ে। এই শিল্পের প্রধান সমস্যাগুলো হলো, কলম দিয়ে লিখবে, এ দিয়ে, স্মল লেটার এ দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবে, উন্নত ও উপযুক্ত যন্ত্রপাতির অভাব, অর্থাৎ টেকনোলজি ডেভেলপমেন্ট করেনি এখানে। বি দিয়ে লিখবে, কাঁচামালের প্রাচুর্য থাকা সত্ত্বেও সঠিক সময়ে কাঁচামালের যোগানের অভাব। তাহলে কি লিখবে? সঠিক সময়ে কাঁচামালের যোগানের অভাব, অর্থাৎ যে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য যে ফলগুলো দরকার পড়ে, যে ফ্রুটস, সেই ফ্রুটসগুলো যখন সিজনে হয়, সেই সিজনে সবটাই তো আর খাদ্য প্রক্রিয়াকরণ প্রসেসিং শিল্পের মধ্যে চলে যায় না, কিছু তো রাখতে হয়। যেগুলো রাখা যায়, অর্থাৎ রাখার জন্য যে শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ যে শীততাপ নিয়ন্ত্রিত যে সিস্টেম থাকে, অর্থাৎ হিমঘর, সেই হিমঘরের উৎপাদিত জমির পাশে হিমঘরের স্থাপনের অভাব, অর্থাৎ হিমঘর সেইভাবে ভারতবর্ষে যেখানে যেখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে, যেখানে উৎপাদিত জমি থেকে ফলগুলো আসছে বা আনাজগুলো আসছে, সেগুলো হিমঘরে ঠিকমতো রাখার প্রাচুর্যতা নেই, যার জন্যে কাঁচামালের যোগানের অভাব হচ্ছে। তাহলে বি দিয়ে কী বললাম? বি দিয়ে লিখবে, কাঁচামালের যোগানের অভাব। কাঁচামাল যদি সঠিক সময় সব সময় সারা বছর ধরে না পায়, তাহলে সেখানে প্রোডাকশান হবে না, ম্যানুফ্যাকচার হবে, এবং ম্যানুফ্যাকচার না হলে শুধু দেশের মধ্যে কেন, বিদেশেও সেটাকে এক্সপোর্ট বা রপ্তানি করা যাবে না। সি দিয়ে লিখবে, অনুন্নত পরিকাঠামো। উন্নত হচ্ছে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এখানে এখনও সেইভাবে তৈরি হয়নি, অর্থাৎ উন্নত পরিকাঠামো বলতে রেল, বিমান এবং জলপথ, এই তিনটে পথের মধ্যে একটা যোগসাজশ থাকবে। সেই রকম পরিস্থিতি ভারতবর্ষে রয়েছে, কিন্তু সেই রকমভাবে সরকারি মহল এবং উদ্যোগপতিরা বারবার বলা সত্ত্বেও সবটাই তার সরকারি উদ্যোগে হয় না, বেসরকারি উদ্যোগপতি বলা সত্ত্বেও সেইভাবে সেই রকমভাবে পরিকাঠামো গড়ে ওঠেনি। তাই বলা হচ্ছে সি দিয়ে কি, অনুন্নত পরিকাঠামো। ডি দিয়ে লিখবে, উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতা। উন্নত দেশগুলো যে রয়েছে সেই দেশগুলোর সাথে প্রতিযোগিতা, উন্নত অর্থাৎ ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোর সাথে সেইভাবে প্রতিযোগিতায় ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, ভারতের মধ্যে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে, সেগুলো কম্পিটিশানে টিকে থাকতে বা টিকে উঠে পারছে না, যেভাবে অন্যান্য শিল্পগুলোর মধ্যে চা শিল্প রয়েছে, পাট শিল্প রয়েছে, বা আমাদের অন্যান্য যে শিল্পগুলো বিদেশে রপ্তানি হয়, সেই শিল্পগুলোর সাথে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না। তাই কী লিখবে? ডি দিয়ে, উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতা। ই দিয়ে লিখবে, শ্রমিক সংক্রান্ত সমস্যা।
শ্রমিকের মজুরি আছে, শ্রমিকের শরীর খারাপের সঙ্গে পারিপার্শ্বিক বিষয়বস্তুগুলো রয়েছে, এবং শ্রমিকদের ওপর একটা ট্রেড ইউনিয়নের প্রভাব আছে। সেই প্রভাবের ফলে শ্রমিকদের সাথে বেসরকারি মালিকানার মনোমালিন্য, এই সমস্ত কারণে শ্রমিক সংক্রান্ত সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি মালিকরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত রাখে, যার জন্যে ভারতবর্ষের মতো দেশে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো শ্রমিকরা উন্নত দেশের শ্রমিকদের থেকে তাদের মজুরি থেকে অনেক অংশে বঞ্চিত এবং অবহেলিত। তাই বলা হচ্ছে শ্রমিক সংক্রান্ত সমস্যা। এফ দিয়ে লিখবে অধিক শুল্ক আইনি অপ্রতুলতা, অর্থাৎ কাস্টম ডিউটি, ইনকাম ট্যাক্স, এখন তো জিএসটি হয়ে গেছে, সেই জিএসটির ওপরে যেভাবে জিএসটি হওয়া উচিত সেইভাবে জিএসটির কারণে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ওপর প্রভাব পড়েছে, অধিক শুল্ক ও আইনি অপ্রতুলতা প্রভৃতি। পরবর্তী যে পর্যায়টি রয়েছে কি রয়েছে, এক নম্বরের প্রশ্ন ছিল ভ্যালকানাইজেশন কি, উত্তর লিখবে ছাত্রবন্ধুরা ভ্যালকানাইজেশন বোল্ড করে লিখে কোলন দিয়ে লিখবে বিজ্ঞানী চার্লস গুডইয়ার। বিজ্ঞানী চার্লস গুডইয়ার 1839 খ্রিস্টাব্দে তরল রবারের সাথে 2 থেকে 3% গন্ধক বা সালফার মিশিয়ে, কার সাথে, তরল রবারের সাথে 2 থেকে 3% বিজ্ঞানী চার্লস গুডইয়ার 1839 খ্রিস্টাব্দে তরল রবারের সাথে 2 থেকে 3% গন্ধক মিশিয়ে 2-3 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে লিখবে গন্ধক মিশিয়ে, অর্থাৎ সালফার মিশিয়ে 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করে তাপ, চাপ ও ঘর্ষণ প্রতিরোধের উচ্চমানের রবার প্রস্তুতের যে পদ্ধতি, উদ্ভাবন করেন তাকে বলা হয় ভ্যালকানাইজেশন বলে। কে করেছিলেন এটা? বিজ্ঞানী চার্লস গুডইয়ার। যার জন্য দেখবে একটি টায়ার কোম্পানির নাম আছে, যদিও সেটাকে কপিরাইট করতে হয়েছে, গুডইয়ার বলে একটি টায়ার কোম্পানির নাম আছে। যেমন একটি টায়ার কোম্পানি আছে, আরও বিভিন্ন টায়ার কোম্পানি আছে, দেশি বিদেশি, MRF আছে, তারপরে মোদি আছে, মোদি গার্ড, এটি আরেকটা টায়ার কোম্পানি আছে গুডইয়ার। এই বিজ্ঞানী চার্লস গুডইয়ারের নামকরণ থেকে সেই কোম্পানির টায়ার কোম্পানির নাম হয় গুডইয়ার। অর্থাৎ উন্নত মানের রবার প্রস্তুতিতে যে পদ্ধতি উদ্ভাবন করেন তাকে বলা হয় ভ্যালকানাইজেশন। আজকের আলোচনার অংশ এখানে শেষ করলাম। আজকের আলোচনার অংশের ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে এবং শেয়ার করবে। যে সকল ছাত্রবন্ধু ডিজিটাল মেন্টর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দিয়ে অল অপশানে ক্লিক করলে এই জাতীয় শিক্ষামূলক ভিডিও, লেটেস্ট আপডেট ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।